মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আপনারা জানেন সারা জায়গায় আজকাল যা মহামারী আকার ধারণ করেছে করোনার, তার জন্য সব জায়গায় একটা করে সেন্টার করা হচ্ছে, মানে যাতে কোয়ারেন্টাইন সেন্টারে সব জায়গায় একটা করে করা হচ্ছে। আমাদের বাদুড়িয়ার তরফ থেকে আমার আড়বেলিয়া তিনটে গ্রাম প্লাস এদিককার অঞ্চল আছে, এদের অঞ্চলের বহুত মানুষ বাস করে। এখানে আমরা চাইছি, জানি না উপরবেলা কী করবে, মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের একটা সেন্টার দিয়েছেন এখানে, আমরা চাইছি এটা করে রাখতে, সেন্টারটা করে হয়তো আমাদের এখানে লাগবে না লাগতেও পারে, বাদুড়িয়া অনেক হয়েছে, তার সত্ত্বেও আমাদের গ্রামের স্বার্থ ভেবে এলাকার স্বার্থ ভেবে আমরা চেয়েছি এই জায়গাটায় যাতে একটা কোয়ারেন্টাইন সেন্টার হয়, সেটা আমরা পেয়েছি। কিছু মানুষ এসে ভ্রান্তি আপনাদের বুঝিয়েছিল, যার জন্য একটুকুনি ঝামেলা হয়েছিল, যার জন্য বন্ধ ছিল। আপনাদের সহযোগিতায়, পুলিশের সহযোগিতা বা সাধারণ মানুষের সহযোগিতা আমরা সবাইকে ভুল বোঝানোর থেকে ঠিক রাস্তা আসতে পেরেছি, এবং তারা বুঝে নিয়েছে যে এখানকার মানুষই এখানে থাকবে, প্রয়োজনে যারা যখন লোক হবে তাদের থেকে সেটা থাকবে না, তারা আইডিতে চলে যেতে হবে বা অন্য জায়গায় চলে যেতে হবে। এখানে সাধারণ যারা বাইরের থেকে আসবে গরিব মানুষ তারা কোথায় থাকবে? বিক্ষোভটা কেন দেখাচ্ছে? বিক্ষোভ তো দেখাইছিল, তাদের ভুল বোঝানো হয়েছিল যে এখানে হয়তো ডাক্তার থাকবে, আশপাশে ডাক্তাররা থাকবে বা ডাক্তাররা আসবে, রুগীরা এখানে আসবে, এরকম একটা ভুল বোঝানো হয়েছে। আমরা এসে তাদের বুঝিয়েছি এবং তারা বুঝে নিয়েছে, মোটামুটি তারাই আমার সম্মতি দিয়েছে যে না এখানে আমাদের হোক, আমাদের আড়বেলির উন্নয়ন হোক এবং এই কর্তৃত্বটা এখানে আমাদের হোক। আপনার নাম? আমার নাম সুধাংশু মণ্ডল, আমি কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডে।